সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে স্টপ ড্রিমিং স্টাডি তো আজ ছিল তোমাদের পিএসসি মিসলেনিয়াসের এক্সাম তো আশা করি তোমাদের সববার পরীক্ষা খুব ভালো হয়েছে তো আজকে আমি তোমাদের যে কোশ্চিনগুলো এসেছিল সেগুলোর সঠিক উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম প্রত্যেকটা কোশ্চেন দেখব যে কি এসছে এবং তার কি সঠিক উত্তর হতে পারে এবং পরবর্তীতে আমরা আলোচনা করব কাট সম্পর্কে তো প্রথম কোশ্চেনে আমরা এখানে চলে আসি খুব দ্রুততার সঙ্গে আমি তোমাদেরকে আজকে কোশ্চেনগুলো করিয়ে যাচ্ছি এর পরবর্তীতে এগুলোর কিন্তু ডিটেলস তোমাদের সামনে নিয়ে আমি থাকবো তো চলো প্রথম কোশ্চেনটা দেখে নাও ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখককে তো সঠিক উত্তর তোমাদের এখানে হয়ে যাবে অপশান সি অর্থাৎ ভি গার্ডন চাইল্ড ওকে নেক্সট কোশ্চেন দেখে নাও একটা ম্যাথের কোশ্চেন আছে ম্যাথ যদিও আমি করাচ্ছি না তবুও আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি তো এখানে কোনো মূলধনের বার্ষিক সিক্স ওয়ান পয়েন্ট ফোর হারে কত বছরে দ্বিগুণ হবে উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ১৬ বছরে নেক্সট কোশ্চেন দেখে নাও একটা এর কোশ্চেন যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স দু সালের বারোই জানুয়ারি যদি শুক্রবার হয় দু হাজার পঁচিশ সালের সাতই জুন কিবার হবে এই ধরনের কোশ্চেন কিন্তু ডাব্লুপি পিএসসি প্রত্যেকবারই একটা করে দিয়ে থাকে তো এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে পিএসসি ক্লার্কশিপ কিন্তু তোমাদের সামনে রয়েছে তো উত্তর কি হয়ে যাবে এখানে অপশান সি অর্থাৎ শনিবার হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চার নম্বর সব মুনিষে পোজা মম তো সবে মুনিষে পোজা মম এটা কে বলেছিলেন তো এটার উত্তর যেটা হবে অপশান বি অর্থাৎ সম্রাট অশোক বলেছিলেন নেক্সট যে কোশ্চেনটা আছে সেটার উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ফোর এবং ছয় টি নেক্সট কোশ্চেন দেখে নাও মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো তো এটা যদি তোমরা একটুখানি জিওগ্রাফিটা ভালো করে পড়বে তাহলে তারা নিশ্চয়ই এটার অ্যান্সার করতে পারো তো দেখো আমরা পড়েছিলাম যে অ্যারিড অ্যারিড সয়েল আমরা পড়েছিলাম তো এখানে দেখো ফার্স্ট যেটা রয়েছে অর্থাৎ অ্যারিডি সয়েল সলস রয়েছে এটার উত্তর অপশানে তো এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ অপশান এ নেক্সট কোশ্চেন আমি একটু স্কিপ করছি তারপরে কোশ্চেনটা দেখে নাও জৈব বিপর্যয়ের একটি উদাহরণ কি উনিশশো চুরাশির ভোপাল গ্যাস দুর্ঘটনা দু হাজার চারের সুনামি দু হাজার নয়ের আয়লা দু হাজার কুড়ির হচ্ছে কোভিড তো সঠিক উত্তর এখানে আমাদের কি হয়ে যাবে জৈব বিপর্যয়ের একটি ঘটনা হয়ে যাবে আমাদের অপশান ডি অর্থাৎ কোভিড নেক্সট কোশ্চেন দেখো লোকটাক রথ কোথায় অবস্থিত বহুবার কোশ্চেনটা এসছে ডাব্লু তো তোমরা যারা কিন্তু ডাব্লিউ বিপিএসসির পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই পড়ে যাবে ডাব্লু বিপিএসসির ক্লার্কশিপের জন্য আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রেডি করে রেখেছি যারা নাও নিয়ে এখনও তারা কিন্তু আমাকে মেসেজ করে সেই পিডিএফটা নিয়ে নিতে পারো উত্তর এখানে যেটা হবে অপশান এ অর্থাৎ মণিপুরে কিন্তু লোকটা হ্রদ অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি আনাইমুদি তিব্বতীয় মালভূমি সাতপুরা নাকি পূর্বঘাট সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর এখানে যেটা হবে অপশান এ অর্থাৎ আনাইমুদি নেক্সট পেজে যাব কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেন তো কোশ্চেনটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে তো আশা করি তোমরা সবাই পেরেছ উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ আলাউদ্দিন খিলজি নেক্সট কোশ্চেন নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কী প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে একদম হুবহু তুলে দেওয়া উত্তর হবে এনএসিএল নেক্সট কোশ্চেন বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী বিরল রোগ দিবসের মূল লক্ষ্য হচ্ছে অপশান সি অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল নেক্সট কোশ্চেন চোদ্দ নম্বর নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক তো অপশান অনুযায়ী আমাদের যেটা উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ভারতীয় ব্যাঘ্র বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র নেক্সট পনেরো নম্বর এই কোশ্চেনটা আমি একটুখানি স্কিপ করছি নেক্সট পেজে যাব তো এখানে দেখে নাও কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত তো উত্তর আমাদের কি হয়ে যাবে উত্তর হবে আইসিআইসিআই অর্থাৎ অপশান বি হবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলপ্রবাহিত রোগ তো উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি অর্থাৎ টাইফয়েড নেক্সট কোশ্চেন আঠারো নম্বর হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদীর তীরে অবস্থিত উত্তর কি হয়ে যাবে আমরা সবাই জানি যে আমাদের হলদিয়া যে বন্দরটা আছে সেটা তো হলদি নদী তো অবশ্যই আছে এবং সেটা হুগলি নদীর জন্যই অ্যাকচুয়ালি বানানো হয়েছিল উত্তর আমাদের যেটা হবে অপশান এ অর্থাৎ হলদি নদী ও হুগলি নদী নেক্সট কোয়েশ্চেন পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয় অর্থাৎ স্টাডি অফ ইনসেক্টস ইজ কল্ড সেটা হবে আমাদের অপশান বি অর্থাৎ এন্টোপোলজি নেক্সট কোশ্চেন দেখো ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক লেখককে উত্তর আমাদের হবে অপশান ডি অর্থাৎ রাহুল সাংকৃত্যায়ন নেক্সট পেজে যাব আমরা নেক্সট পেজে প্রথম কোশ্চেনটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমলতের সংখ্যা দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলত সংখ্যা দুটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয় উপরের কোনোটি নয় সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর নেক্সট পেজে দেখো কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করেন কোন ব্যাংক সেটা উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রান অফ কচ ভারতের কোন প্রদেশে অবস্থিত আমরা খুব ভালো করে জানি এটা হচ্ছে গুজরাটের একটি অংশ নেক্সট হচ্ছে নিম্নলিখিতের মধ্যে যে সমশ্রেণীভুক্ত নয় সেটিকে চিহ্নিত করুন তো উত্তর আমাদের এখানে কি হয়ে যাবে গোমুখ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তোমরা সবাই জানো যে গোমুক গুহা যেখানে হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল বলা হয় এবং বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে পাস তাই তো নেক্সট হচ্ছে এদের মধ্যে কোন রাজা সকলোত্তর পতনাথ এই গ্রন্থ উপাধিটি গ্রহণ করেছিলেন তো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে আমরা সবাই জানি উত্তর হবে আমাদের হর্ষবর্ধন নেক্সট দেখো একটা ছোট্ট জিআই রয়েছে জিআইটাকে আমি উত্তরটা বলে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নিও উত্তর হবে এখানে সিক্সটিন নেক্সট দেখো মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন তো উত্তর এখানে হয়ে যাবে অপশান বি অর্থাৎ বিশ্ব টেলিযোগাযোগ দিবস হচ্ছে সতেরোই মে তাছাড়া যেগুলো আছে সেগুলো দেখো সবই ভুল দেওয়া রয়েছে ওকে নেক্সট কোশ্চেন দেখো ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে সঠিক উত্তর এখানে আমাদের হয়ে যাবে উত্তর ডি অর্থাৎ জামশেদপুর নেক্সট দেখো কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদের কোষের মধ্যেই দেখা যায় অর্থাৎ যেটা প্ল্যান্ট সেলে কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট থাকে সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ প্লাস্টিড তোমরা যারা আমাদের বায়োলজি সেকশনের ভিডিওগুলো দেখো তারা প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু আমাদের ভিডিও দেওয়া রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার একদম খুঁটিয়ে খুঁটিয়ে আশিটা থেকে নব্বইটা করে এক একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন দেওয়া রয়েছে যারা এখনই তারা দেখে নিতে পারো নেক্সট কোয়েশ্চেন দেখো আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার তো সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ মার্টিন লুথার কিং নেক্সট পেজে যায় ধর্মচক্র প্রবর্তন কি বৌদ্ধ ধর্ম অনুযায়ী এটি হচ্ছে একটি নির্বাণ লাভ অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার সেইটাই হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত নেক্সট দেখে নাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন এর আগেও আমি করিয়েছি ভারতীয় বায়ুসেনার আদর্শ কী তো সঠিক উত্তর এখানে যেটা হয়ে যাবে যে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি অর্থাৎ গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ নেক্সট হচ্ছে কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ অ্যামেলিয়া বিমানবন্দর বিহীন দেশ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি আমাদের বিহীন দেশ স্যানমেরিনোতে কিন্তু একটা হেলিপ্যাডের জিনিস আছে কিন্তু সেগুলো কোনো বিমানবন্দর নয় নেক্সট যেটা সেটার উত্তরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি উত্তর হবে ওয়ান ডিগ্রি তারপরে দেখে নাও সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ নর্মদা নদী নেক্সট হচ্ছে দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার কে তো উত্তর অবশ্যই হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখে নাও এক থেকে একশো অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ফিফটি ফিফটি নেক্সট আমি কোশ্চেনটা একটুখানি স্কিপ করছি নেক্সট কোশ্চেন দেখে নাও কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত অনেকবার কোশ্চেনটা এসছে এটা পিএসসির ফেভারিট কোশ্চেন বলতে পারো তো উত্তর হয়ে যাবে আমাদের জে কে রাউলিং তোমরা যারা পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছ তারা কিন্তু এই কোয়েশনটা অবশ্যই তোমরা কমন পেয়েছো তো চলো যাবো আমরা নেক্সট পেজে তো এইভাবেই কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য যদি তোমরা কোশ্চেন কমন পেতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের মক টেস্ট জয়েন করতে পারো যেখানে থাকছে আমাদের ফিফটি মক টেস্ট তো তোমরা কিন্তু এটার জন্য আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতে পারো এবং তার সঙ্গে থাকছে কিন্তু আমাদের জি একদম উনিশ বছর বলতে পারো উনিশ বছরের একদম ফুল জিকে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ প্রিভিয়াস ইয়ার যেগুলো থাকছে পিএসসি ক্লার্কশিপের জন্য তো যে কোশ্চেনটা রয়েছে এখন দেখে নাও নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয় অপশান অনুযায়ী আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ কুমির নেক্সট কোশ্চেন ভারতের আগস্ট আন্দোলন কবে হয়েছিল উত্তর হয়ে যাবে কি আমাদের অপশান এ অর্থাৎ উনিশশো সালে প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে অপশান সি অর্থাৎ ম্যারি কুরি ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় রয় কে ছিলেন সঠিক উত্তর কী হবে অপশান এ অর্থাৎ লর্ড ক্যানিং কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে অপশান অনুযায়ী এখানে একটুখানি দেখে নাও অগ্নাশয় অন্ত্র বৃক্ষ নাকি পাকস্থলী বৃক্ষ মানে হচ্ছে কিডনি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি অর্থাৎ বৃক্ষ বা কিডনি নেক্সট কোশ্চেন দেখে নাও মনসবদারি প্রথার প্রবর্তক কে তো মনসফদারি প্রথার প্রবর্তক আমরা সবাই জানি আকবর নেক্সট হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি তো নেক্সট কোশ্চেনের উত্তর আমাদের হয়ে যাবে তেহরি ড্যাম বা তিহরি বাঁধ যেটা এখানে বলা হয়েছে নেক্সট হচ্ছে আটচল্লিশ নম্বর কোশ্চেন পরিগণনামূলক এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ অর্থাৎ বাইনারি নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট কোশ্চেনে যেটা উত্তর হয়ে যাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওয়ান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তারপরে কোশ্চেন আছে পঞ্চাশ নম্বর ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তর আমাদের এখানে হয়ে যাবে অপশান সি অর্থাৎ জিম করবেট জাতীয় উদ্যান তারপরে দেখে নাও ফিফটি ভারতের শেষ ভাইসরয় এবং গভর্নর জেনারেলের নামগুলি কি কি তো সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে অপশান ডি অর্থাৎ মাউন্ট ব্যাটেন এবং সি রাজা গোপালাচারী নেক্সট কোশ্চেন দেখে নাও যেটা রয়েছে তার উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ পনেরোশো টাকা মূলদ সংখ্যার মান তো এটার উত্তর কী হয়ে যাবে অপশান এ অর্থাৎ আবৃত দশমকে প্রকাশযোগ্য নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ জন সাইমন নেক্সট কোয়েশ্চেন ম্যালেরিয়া রোগের বাহককে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অপশান সি অর্থাৎ অ্যানোফিলিস মশা নেক্সট কোশ্চেন ছাপ্পান্ন নম্বর নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘাড়ানার অন্তর্ভুক্ত ছিলেন না সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ রাজা রবি শর্মা নেক্সট কোশ্চেন নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ স্কন্দগুপ্ত কোনটি মূল সবজি বা রুট সবজি অপশান ডি অর্থাৎ গাজর হবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ফিফটি নাইন তো এই ফিফটি নাইনের কোশ্চেনটার উত্তর দুটো হতে পারে তো পিএসসি ক্লার্কশিপ সরি পিএসসি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্সারকে প্রকাশ করবে তো তখন আমরা সেটা মিলিয়ে নেব নেক্সট দেখে নাও মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারাহী কে ছিলেন তো উত্তর হয়ে যাবে জুন কো তাবেই সিক্সটি দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবত্রটি যে নামে পরিচিত সেটার নাম কি এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই নেওয়া হয়েছে উত্তর হবে টাইফুন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে উত্তর কী হয়ে যাবে অপশান সি অর্থাৎ সুচেতা কৃপালিনী নেক্সট কোশ্চেনটা আমি স্কিপ করছি চৌষট্টি নম্বর কোয়েশ্চেন দেখে নাও অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত আমরা সবাই জানি যেটা ওয়াশিংটনে অবস্থিত ছিল তো একটুখানি বুদ্ধি খাটালে এটা কিন্তু একটুখানি ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ এক্স্যাক্ট জায়গাটার নাম দিয়ে দিয়েছে উত্তর হবে আমাদের এখানে সিয়াটেল নেক্সট কোশ্চেন নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয় তো উত্তর আমাদের এখানেই হয়ে যাবে সঠিক যেটা সেটা হচ্ছে সালফার বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় সঠিক উত্তরই হয়ে যাবে নাইট্রোজেন নেক্সট হচ্ছে নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন তো নিকোলা টেসলা যিনি আছেন তিনি এসি এই ধরনের বিজলি আবিষ্কার করেছিলেন একশো একাত্তর কী ধরনের সংখ্যা তো একশো হচ্ছে একটি কম্পোজাইট বা যৌগিক সংখ্যা নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন প্রথম মৃত্যু কার ঘটে তো প্রথম যেহেতু বলা হয়েছে তো সেহেতু আমাদের উত্তর হবে জাকির হোসেন এবং যদি তার পরবর্তী বলতো তাহলে কি হতো ফরকুদ্দিন আলী মোহাম্মদ আহমেদ সরি ফরকুদ্দিন আলী আহমেদ হতো আমাদের সেকেন্ড যার হচ্ছে রাষ্ট্রপতি থাকাকালীন তার মৃত্যু ঘটে নেক্সট হচ্ছে ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটা কি। সেটা উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চল তারপরে যেই কোশ্চেনটা রয়েছে ম্যাথের তার উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ দশ সেকেন্ড কার রাজ্যসভায় কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতঙ্গ ছিলেন তানসেন খুব সহজ একটা কোশ্চেন উত্তর হবে আমাদের আকবর নেক্সট কোশ্চেন আমি স্কিপ করছি তারপরে কোশ্চেন দেখে নাও ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কি উত্তর হবে আমাদের পরমবীর চক্র তারপরে কোশ্চেন দেখে নাও রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় হকি খেলোয়াড় টেবিল টেনিস দাবা নাকি ভলিবল খেলোয়াড় তো খুব সম্প্রতি কিন্তু রমেশবাবু প্রজ্ঞানন্দ খুব নাম করেছে এবং তিনি কিন্তু একজন দাবা খেলোয়াড় চেস প্লেয়ার রামচরিত কে রচনা করেছিলেন রামচরিত রচনা করেছিলেন হচ্ছে সন্ধ্যাকার নন্দী যদি তোমাদেরকে বলা হতো রামচরিত মানুষ তখন উত্তর হয়ে যেত তোমাদের তুলসীদাস ওকে নেক্সট কোয়েশ্চেন আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হয়ে যাবে গোসালা মাখালিপুত্র নেক্সট হচ্ছে নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা বই তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হবে অপশান ডি অর্থাৎ দ্য মেটামরফোসিস নেক্সট কোয়েশ্চেন মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত উক্তিটি কার তো সঠিক উত্তর হয়ে যাবে জে জে রুশো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও এইটটি ওয়ান নাম্বার কোয়েশ্চেন ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ টিপু সুলতান ব্রঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে কি তো এটা খুবই সহজ কোয়েশ্চেন তো সবাই আমরা জানি টিন নেক্সট হচ্ছে মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মহাভারত একজন পাইকারি আচ্ছা এই কোশ্চেনটা আমি একটুখানি স্কিপ করছি নেক্সট কোশ্চেন দেখে নাও নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন খুব ইজি একটা কোশ্চেন এবং খুব ট্রিকি তোমরা যদি না জানো তাহলে তোমাদের জন্য তো অপশান হয়ে যাবে সি অর্থাৎ জওহরলাল নেহেরু নেক্সট ছিয়াশি নম্বর কোশ্চেনে আমরা চলে যাব কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল অপশান ডি অর্থাৎ পি ভি নরসিমা রাও হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট যে ম্যাথের কোশ্চেনটা আছে তো সেটার উত্তর হয়ে যাবে অপশান সি নেক্সট এইটী এইটের জন্য ভারতের প্রথম সংবাদপত্র কোনটি সবাই আমরা জানি যে বেঙ্গল গেজেট গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া প্রচুরবার কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসছে নেক্সট কোশ্চেন নব্বই নাম্বার দেখে নাও নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেস সম্মেলনে সভাপতিত্ব করেননি সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন একানব্বই নম্বর যেটা ম্যাথের কোশ্চেন আছে ম্যাথের উত্তর সঠিক হয়ে যাবে অপশান সি অর্থাৎ এগারোটি তারপরে যে ম্যাথের কোশ্চেনটা আছে সেটার উত্তর হয়ে যাবে অপশান এ সেভেন নেক্সট যে কোশ্চেনটা আছে সেটার উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি ওকে নেক্সট হচ্ছে বাতাসের গতি পরিমাপক যন্ত্রক যেটা তার উত্তর কী হয়ে যাবে তার উত্তর হবে হচ্ছে অ্যানিমি অ্যানিমোমিটার ওকে তারপরে কোশ্চেনটা আমি স্কিপ করছি তারপরে দেখে নাও ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয় তো আমরা সবাই জানি উত্তরটা কী হয়ে যাবে শ্রীরামপুরে তারপরে নাইনটি সেভেন নাম্বার কোশ্চেন দেখো ভারতে ব্রিটিশ সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর হবে স্যার এলিজা ইম্পে কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে টুয়েলভ ফেল চরিত্রটি তো টুয়েলভ ফেল সবাই নিশ্চয়ই দেখেছ রিস্টার্ট তো সঠিক উত্তর কি হয়ে যাবে মনোজ কুমার শর্মার জীবনের ওপর কিন্তু এই চলচ্চিত্রটি করা হয়েছে আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করছি উক্তিটি কার তো খুব ইম্পর্ট্যান্ট উক্তিটি হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান সি অর্থাৎ বিক্রম সারাভাই হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এই হয়ে গেল তোমাদের হানড্রেড কোশ্চেন তো এবারে আসি যে একটু কাট অফের কথায় তো মোটামুটি একটা পোল করা হয়েছিল তো সেখানে যেটা দেখা গেছে যে মোটামুটি সবাই কিন্তু ওয়ান টোয়েন্টি আশা করছে তো আমার মতে মোটামুটি ওয়ান ওয়ান ফাইভ প্লাস কিন্তু তোমাদের যারা জেনারেল কাস্ট আছে তো তাদের কিন্তু কাট অফ যেতে পারে এবং যারা এসসি এসটি আছো এসসিদের মোটামুটি তোমাদের কিন্তু নাইনটি থেকে ওয়ান ওয়ান টেন এরকম হতে পারে এবং যারা এস আছো তাদের জন্য কিন্তু মোটামুটি এইটি টু নাইনটি যেতে পারে ঠিক আছে তো তারপরেরগুলো তোমরা একটু ঠিকঠাক করে দেখে নিও এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো তাদের তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পিএসসি ক্লার্কশিপের জন্য বিভিন্ন রকম মক টেস্ট চলে আসছে ফিফটি মক টেস্ট কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা ইতিমধ্যে ডেসক্রিপশন বক্সের না লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু ফ্রি মক টেস্টের যে গ্রুপটা রয়েছে সেখানে চলে যাও সেখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস শেয়ার করা হয় তো সেখান থেকে কিন্তু অবশ্যই দিতে পারবে তাছাড়াও যারা তোমরা ফিফটি মক টেস্টের জন্য পড়াশোনা করতে চাও তো তারা কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করে দিও নাম্বার তো দেওয়াই রয়েছে আমি তাও একবার বলে দিই এইট ওয়ান ফোর ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি ফোর জিরো এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে এবং লিখতে হবে ক্লার্কশিপ মক টেস্ট ওকে এবং যারা ক্লার্কশিপের জন্য পিডিএফটা নিতে চাও যারা ফুল একদম নাইনটিন ইয়ারের ফুল মক টেস্টে পিডিএফটা নিতে চাও প্রিভিয়াস ইয়ার পিডিএফ তো তারাও কিন্তু এই নাম্বারটাই আমার সঙ্গে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো ততক্ষণের জন্য এবং অবশ্যই কিন্তু একটা ভিডিওকে লাইক করে যাও যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তার সঙ্গে অল নোটিফিকেশান বেল আইকন ক্লিক করে রাখো যাতে আমাদের যখনই ভিডিও আসে তখন তোমার কাছে অবশ্যই